নমস্কার বন্ধুরা, এই চ্যানেলটাই তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি যে ভিডিওটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সিসি8 এর রিজিওনাল প্ল্যানিং, এবং এইটার ফার্স্ট যে ইউনিট 1 যেটা রয়েছে, কনসেপ্ট অফ প্ল্যানিং, টাইপস অফ রিজিয়ন অ্যান্ড দেয়ার ডিলিনিয়েশন, তো এটা নিয়ে আজকে আমি ডিসকাস করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা যদি এরকম ভিডিও আরও চাও, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমরা কমেন্টও করতে পারো। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো, এটা ফার্স্ট পেজ সিসি8 যে রিজিওনাল প্ল্যানিং এবং তার টাইপস এবং তার ডিলিনিয়েশন। তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডেফিনেশন অফ রিজিয়ন, মানে কি কোনো একটা অঞ্চল তার সংজ্ঞা আমরা কি করে দেব। দেখো, বলেছে অঞ্চল হচ্ছে একটা সমধর্মী বৈশিষ্ট্যযুক্ত ভূপৃষ্ঠের একটি ক্ষুদ্র বা বিশাল একটি দৈশিক একক, এবং যার নির্দিষ্ট সীমানা আছে ও পার্শ্ববর্তী অংশ থেকে সহজে চিহ্নিত করা যায়। এটা যদি আমরা ইংরেজিতে বলি কি বলবো, আর রিজিয়ন ইজ এ স্মল অর আ লার্জ এরিয়া উইথ আ হোমোজেনিয়াস ফিচার অ্যান্ড দ্যাট হ্যাড আ ডিফাইনাইট বাউন্ডারি অ্যান্ড ক্যান বি ইজিলি আইডেন্টিফাইড ফ্রম দ্য সারাউন্ডিং এরিয়া। এটাকে কিন্তু তোমরা 2 নম্বর হিসাবে লিখতে পারো যদি তোমাদের কোয়েশ্চনে এটা 2 নম্বরের আসে, আসার কিন্তু সম্ভাবনা থাকতে পারে, তার কারণ 5 × 10 নম্বরের করে তো আমাদের কোয়েশ্চনে আসে। তো সেক্ষেত্রে যদি 2 নম্বরে তোমাকে দেয় যে শুধু লেখো ডেফিনেশন অফ রিজিয়ন, তাহলে কিন্তু এটাকে তোমরা লিখতে পারো অর দিয়ে, তোমরা কিন্তু ইংলিশটাকেও লিখতে পারো। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ আ প্ল্যানিং রিজিয়ন। তো এই কারণে দেখো আমি প্ল্যানিং রিজিয়ন লিখেছি, তার কারণ যখন কোনো একটা অঞ্চলের আমরা বৈশিষ্ট্য লিখছি তো সেই অঞ্চলটা কীরকম ধরনের সেইটারই কিন্তু আমরা এখানে বর্ণনাটা দেব। দেখো, প্রথমে আমি যে পয়েন্টটা লিখেছি সেটা হচ্ছে সমধর্মিতা, মানে কি প্রতিটা অঞ্চলের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ বা ভূমিরূপ অর্থনৈতিক বিকাশগত কিন্তু বৈশিষ্ট্যের একরূপতা থাকে, মানে কি জলবায়ু বা স্বাভাবিক উদ্ভিদের যে অর্থনৈতিক যে বিকাশটা কিন্তু একই ধরনের হয়ে থাকে। 2 নম্বরে দেখো বলেছে আত্মনির্ভরশীলতা, মানে পৃথিবীর প্রতিটি অঞ্চল কিন্তু পরস্পরের উপর নির্ভরশীল হয়ে থাকে, সেই জন্য এটাকে আমরা কি বলছি আত্মনির্ভরশীলতা। এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট আমি যেটা লিখেছি সেটা হচ্ছে স্থানিকতা, মানে কি কোনো একটা অঞ্চল একটি নির্দিষ্ট স্থানে একটি নির্দিষ্ট সীমানাযুক্ত স্থানের উপর কিন্তু ভিত্তি করে অঞ্চলটা গড়ে ওঠে, সেই জন্য আমরা ওটাকে কি বলতে পারবো কোনো একটা অঞ্চলের স্থানিকতা। এরপরে হচ্ছে ক্ষেত্রফল, মানে কি এটি একটি অঞ্চলের নির্দিষ্ট এবং একটি এলাকাগত বা বিস্তার থাকে এবং যার ভিত্তিতে 2টি অঞ্চল পরস্পর থেকে কিন্তু আলাদা হয়। তারপর আমরা যদি বলি সেটা হচ্ছে অবস্থান, প্রত্যেকটি অঞ্চলের একটি নির্দিষ্ট দেশ বা একটি মহাদেশগত কিন্তু আপেক্ষিক অবস্থান থাকে, কারণ তার ভিত্তিতেই তো আমরা অঞ্চলটা তৈরি করছি। এরপরে দেখো স্থিতিস্থাপকতা, অর্থাৎ চরিত্রগতভাবে কিন্তু পরিকল্পনা অঞ্চল স্থিতিস্থাপক প্রকৃতির হয়, এছাড়া নমনীয় প্রকৃতির কিন্তু হয়ে থাকে। তাহলে এই কটা পয়েন্ট কিন্তু তোমরা ক্যারেক্টারিস্টিক্স অফ প্ল্যানিং রিজিয়নে কিন্তু লিখতে পারো। এরপরে দেখো টাইপস অফ রিজিয়ন, মানে কি কি ধরনের আমাদের রিজিয়ন বা অঞ্চল আছে। অঞ্চলকে আমরা মেনলি 2টি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল রিজিয়নস আর একটা হচ্ছে প্ল্যানিং রিজিয়ন, মানে কি ভৌগোলিক অঞ্চল এবং পরিকল্পনা অঞ্চল। তো ভৌগোলিক অঞ্চলকে আমরা যদি আবার দেখি তো এটাকে কিন্তু আমরা আবার 2টি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফর্মাল রিজিয়ন আর একটা হচ্ছে কিনা ফাংশনাল রিজিয়ন। তো এখানে বলে রাখি তোমাদের ফাংশনাল রিজিয়ন কিন্তু 2 নম্বরের আসতে পারে, যে ফাংশনাল রিজিয়ন কী এবং তার উদাহরণ দাও, অথবা প্ল্যানিং রিজিয়ন কী তার বৈশিষ্ট্য, বা প্ল্যানিং রিজিয়নকে আমরা কী কীভাবে ভাগ করতে পারি, এটা নিয়েও কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসতে পারে 2 নম্বরের। এরপরে দেখো আমরা যদি ডেফিনেশনগুলো দেখি, যে জিওগ্রাফিক্যাল রিজিয়ন মানে কি ভৌগোলিক অঞ্চল, অর্থাৎ ভূপৃষ্ঠের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান নিয়ে এই অঞ্চল কিন্তু গড়ে উঠছে, সেই জন্য কি আমরা কি বলতে পারছি না জিওগ্রাফিক্যাল রিজিয়ন। তারপরে দেখো ফর্মাল রিজিয়ন মানে কি বাহ্যিক অঞ্চল, অর্থাৎ সমধর্মী প্রাকৃতিক বৈশিষ্ট্যযুক্ত দৈশিক এককে আমরা কি বলবো ফর্মাল রিজিয়ন, যেখানে তার ধর্মটা কিন্তু সমধর্মী হবে। জলবায়ু, মাটি, স্বাভাবিক উদ্ভিদ, ভূপ্রকৃতি, ভূগঠন ইত্যাদি কিন্তু যে সমস্ত প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি রয়েছে এদের ভিত্তিতে কিন্তু এই সমস্ত তৈরি হয়।
এর যদি আমরা উদাহরণ দেখি কি দেখব, কাশ্মীর উপত্যকা আর দাক্ষিণাত্য অঞ্চল ফর্মাল রিজিয়নের হচ্ছে এক্সাম্পল। তাহলে তোমাদেরকে যদি 2 নম্বরের কোশ্চেনে যে ডেফিনেশন দাও ফর্মাল রিজিয়নে, তাহলে এটা সংজ্ঞাটা লিখলে এবং তার সঙ্গে তোমরা উদাহরণটা দিয়ে দিলে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ফাংশনাল রিজিয়ন, মানে কি কার্যাবলীর যে অঞ্চল যেটা রয়েছে, অর্থাৎ আর্থসামাজিক কার্যকলাপের ভিত্তিতে গড়ে ওঠার যে দৈশিক একক, একে আমরা কি বলতে পারবো, ফাংশনাল রিজিয়ন। কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য প্রশাসন পরিবহন যোগাযোগ ইত্যাদি কিন্তু মানে কার্যাবলীর ভিত্তিতে কিন্তু এই অঞ্চলকে আমরা কি করতে পারি, গঠন করতে পারি। এরপর হচ্ছে প্ল্যানিং রিজিয়ন, মানে কি পরিকল্পনা অঞ্চল, অর্থাৎ পরিকল্পনা অঞ্চল হচ্ছে সমধর্মী অর্থনৈতিক ভূপ্রাকৃতিক সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যযুক্ত দৈশিক একক, যেখানে একটি নির্দিষ্ট সময়কালে অর্থনৈতিক উন্নয়নের জন্য কিন্তু একটি নির্দিষ্ট অর্থনৈতিক সিদ্ধান্ত বা পরিকল্পনাকে গ্রহণ করা হয়। এটা রয়েছে আমাদের প্ল্যানিং রিজিয়ন। তো প্ল্যানিং রিজিয়নেরও এক্সট্রা কিছু বৈশিষ্ট্য বা উদ্দেশ্য রয়েছে, ওটা আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব না, ওটা আমরা পরবর্তী যে নেক্সট ভিডিও হবে সেখানে আমরা ডিসকাস করব প্ল্যানিং রিজিয়ন নিয়ে। তো আজকের ভিডিওটা এইটুকুনি ছিল যে রিজিয়ন কি এবং রিজিয়নকে আমরা কী কী ভাগে ভাগ করতে পারি এবং তার যে সমস্ত বর্ণনাগুলি আমি দিলাম। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।